বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। স্বাধীনতার মাস মার্চ মাসের আজকের এই স্মৃতিময় সময়ে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতার স্থপতি, বাংলাদেশ নামের স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। জাতীয় চার নেতাসহ আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই, আমাদের সেই সব মা বোনদের যাঁদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ রয়েছে আমাদের সবার প্রত্যাশিত ও প্রিয় সেই ধারাবাহিক নাটক। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শুনব ধারাবাহিক নাটক আমাদের সাত কাহন। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সোলাইমান খোকা। আজ শুনব এই নাটকের ২৪তম পর্বের অভিনয়। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। গফুর, তোতা, হান্নান, ওই তোরা সব গেলি কই? আব্বা, আমার আব্বাটাকে কেনা? এই যে আপনার পিছনে আপনার জামাতা সগিরউদ্দিন ওরফে জামাই, তার পিছনে থাকো না, সব আমিলো ইদানিং হয়েছে। কারণ? কারণ সামনের আসনে সাহস নাই। সাহস নাই কেন? একটা আর্জি আসিল, কিন্তু সাহসের অভাবে কইতে পারতাছি না। আমি যদি তোমার সাহস দেই তাইলে কইতে পারি। কও। ভয় কমু না, নির্ভয় কমু, নির্ভয়ই কও। কইছিলাম কি, আপনার মাইয়া ময়নার তো আব্বা, আমার শরীর ডাক করে। বাজনা থামা ময়না। আব্বা, শেষমেশ আপনিও আমারে সগিরের পাল্লায় পড়িয়া তুইও যে সগিরের খাইসলত পাবি, হেইডা কোনোদিনও কল্পনা করি নাই। পলন বাড়ির নাম আর তোরা রাখলি না। আমি আবার কি করলাম আব্বা? কি করস নাই হেইডা ক? হেইডা ক আব্বার দারে আমার কিছু ভাল লাগে না, ওগুল সময় আমার শরীরটা। জানি তোর শরীরটা ভস্কেন্যা ডিব্বার মতন হইয়া গেছে, আর হেইডার কারণও আপনি গো জামাই। খালি আমার একলার দোষ দাও কেন, তুমি যখন যা চাইছো। চুপ করো, আব্বা সামনে কথা কইতে শরম লাগে না তোমার? আমি তো ফুল কথা কই নাই এখনো। আরে জামাই রে, ফুল কথা কইতে দে ময় না। কও সগি, কি কইতে চাইছিলা কও না? মানে কইতে চাইছিলাম যে পাখি আছে না পাখি? হ্যাঁ আছে তো, এই দেশে নানান রঙের মায়াবী পাখির অভাব নাই। যেমন ধরো দোয়েল, টিয়া, তোতা, মাছরাঙা, কাকাতুয়া, পানকৌড়ি, টিরা, ঘুঘু, শালিক, হাড়গিলা, গাংচিল, তিতির, ময়না। ময়না ময়না ছাড়া আর কোনো পাখিরই পাখি মনে হয় না আমার। তাই আমাগো পাখি মানে যার কোনো নাম নাই। কোন পাখির নাম নাই? ওই যে আপনার ছোট মাইয়া মানে আমার শালিকা, পাখির কোনো নাম নাই। নাম নাই মানে পাখি তো তোর নাম? এই পাখির ব্যাপারেই আমার ছোট্ট একখান আর্জি আসিল। কি আর্জি? পাখির লেগে আমি একখান জব্বর পাত্র ঠিক করছি, এমন পাত্র হাতছাড়া হইলে জীবনে আর পাখির বিয়েই হইব না। আজাইরা কথা কম কস হোগি। না বা আজাইরা কথা না, পাখির বিয়ের ব্যাপারে আমার একখান দায় দায়িত্ব আছে না। তোমার উপর দায়িত্ব দিলে আমার পাখিদের অবস্থা ময়নার মতন ওই ছেঁড়া বেড়া হইয়া যাইতে পারে। কেন আব্বা জান, কেন কেন সেটা বোঝো না। আমার সোনার ময়নার কি হাল করছো তুমি? হ্যাঁ, আমি চাই না পাখিরও সেই হাল হোক। বাবা। কি রে পাখি, কই যাস, স্কুল নাই আস তোর? না বাবা, আজ তো স্কুল বন্ধ। তো পাখির ব্যাপারে তোমার মাথা ঘামান লাগবো না, নিজের সরকারে তেল দাও। কই রে গফুর, তোতা, হান্নান, তোরা সব কই? বাবা, হেরা তো পালকি লয়ে চলে গেছে। পালকি লয়ে চলে গেছে মানে কি? জসিম দুলা ভাই দাদারে পালকিতে কইরা লয়ে গেছে। মানে কি? আমারে না কইয়া এত সাহস করলো কেমনে?
কই গেছে? দুলাবাই গো বাড়িতে। আর পড়ি? পড়ি ভুরে নেয় নাই, লগে ফুপু আমারও নিছে। কি? এই বাড়িতে আমার কোনো দাম নাই, আমার অর্ডার ছাড়া? দাদার অর্ডারে গেছে। আব্বার কি আর এখন ভালো মন্দ বুঝানোর ক্ষমতা আছে? যে দাদাই কইছে আব্বারও আব্বা আছে। আছে আছে আব্বা জান, আমার আরজি খান। রাখো তোমার আরজি, রাগে আমার মাথার চান্দি গরম হয়ে গেছে। আমি যে না 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 না, রাগ আমার কন্ট্রোল করতেই হইব। কন্ট্রোল 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 কন্ট্রোল। সালাম কন্ট্রাক্টর সাহেব। নজর আলী আসো। হ্যাঁ সেই তো পড়ছি। ওরে মদনা, পেলে আরো কত দিয়া যা নজর আলীর লেগা। কি দিব আমার লেগা? এই যে আমি খাইতেছি। খাইতেছেন? কি খান আপনি? আরে খাইয়াই দেখো না একবার, শরীরে বল পাইবা। এইটা খাইলে মনে হইব তুমি যেন পাংখা ছাড়াই আসমানে উঠতেছ। পাংখা ছাড়া আসমা, শরীর ঝরঝরা, মন ফুরফুরা। কিন্তু জিনিসটা কি? কিসমিস, খুরমা, মশকা, জাফরান, আখরোট, পেস্তা বাদাম, স্বর্ণভস্য, লৌহচূর্ণ আর ঘৃতকুমারীর শ্বাস বাইট্যা মধু দিয়া মাইরে মাইরা। কি যে সুস্বাদু মদক বানাইছে মদনাই। মদন মদক না খাইলে বুঝবে না নজর, খাইলে মনে হইব তুমি ২৪ বছরের যুবক। কাম নাই আমার যুবক হওয়ানের, আপনার কীর্তিকলাপের ভাও আমি বুঝি না। না মানে শরীরটা আবার আগের জায়গায় বানানো লাগবো তো। কেন আলতা বানুর লাগা? আরে না না না, আলতা বানু ছাড়াও মানে শরীরটা তো আমার বিনাশ হয়ে গেছে। হনের তো কথাই, সব কিছুরই তো একটা মাত্রা আছে। এ বুইরা শালিকের গাড়ে। আরে বুইরার ব্যাপার না, আমার পুলা সুমনের চিন্তায় মেলা দিন লাইন ছাড়া চলছি তো, তাই শরীর শেষ 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 আহন বুঝি শরীর গঠনের দিন আইছে। না তো কি, পোলা আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, আমার দুশ্চিন্তাও দূর হয়েছে। না না না, আপনার পোলা এখনো পুরা ঠিক হয় নাই, আধা পাগল রইয়াই গেছে। ডাক্তরে কইছে এইটা নাকি ওর খাইসলত, ওই উত্তরাধিকার সূত্রে পাওয়া। বাপের রক্তে যা আছে এইটা কি আর সহজে যায়? তার মানে আমার খাইসলত খারাপ? না সেই কথা তো আমি একবারও বলি নাই। আমার নজর চাচা, আপনি কখন আইলেন? আপনি তো আমার জন্মদাতা। সন্তানটা কয় কি? আমার পোলা হইয়া। ঠিকই বলছি আব্বা, নজর চাচায় আমারে দ্বিতীয়বার জন্ম দিছে। আমি তো পুরা পাগল হইয়াই গেছিলাম, তিনি আমারে ভালা করছেন। কথা মিশা না, পাগল সামলানি যে কি কষ্টের, যে জানে সেই জানে। শেষের দিকে তো ফুলাটা গায়ে কাপড় চোপড়ি রাখতো না। কথা একেবারে সত্য। তোর মনে আছে কেমনি? রেকর্ড আছে তো আব্বা, রেকর্ড আছে না? রেকর্ড? নজর চাচায় তার মোবাইলে ফটো তুলে রাখছে তো, প্রতিদিনের রোজ নামসা। জি আপনি তো আবার বিশ্বাস করবেন না, এই কথার লাগিয়া ওই মাঝে মধ্যে আপনার মোবাইলেও অনেক ছবি পাঠাইছে, খালি ওই অংশটা বাদ দিয়া। হাজার হইল বাপ তো আপনি। আমি অসভ্য হইলে তো এইগুলাও আপলোড করে দিতাম, এইটা তো দেই নাই। খালি আমার এই দেখাইছে সেই ফটো। আর তুই খুশি মনে দেখছস? জি আব্বা, অতিশয় খুশি মনে দেখছি। বংশের প্রদীপ না, বাপের নাম রক্ষা করতে হইব না, নিজের ছবি দেখা নিজেই লাফাইত পুলকিত হইত। আমারে নিয়ে যে কি খেলা খেলতেছ নজর, আমি কিছুই বুঝি না। এই হইল গিয়া আপনার খাইসলত, উপকার কইরাও সন্দেহের বাইরে থাকতে পারলাম না। হুনেন ফটকা সাহেব, দুরুজা কি কই কন্ট্রাক্টর সাহেব, আপনার কাম করি নুন খাই, আপনারা নিয়ে আবার আমি কি খেলা খেলতে পারি? বরং আপনার ফাউল খেলায় আমি মাঝে মধ্যে এই হলুদ কার্ড দেখাই, তা না হইলে আপনার যে কি দশা হইত আল্লাহই জানে। অহন একটা কথা চিন্তা করতেছি। মানে আমার আউট করার কথা? বেশি কথা কইও না। তাহলে কি এর কথা? এখন বড় দেখে জিয়াফতের বন্দোবস্ত করতে। কোন সুখে? সেইটা যথাসময় জানতে পারবা। রাখমাদা এক এই রাখ, নজর আলী দে মদকের পেয়ালাটা। আপনি খান, আমি গেলাম। চাচা আমিও যাম আপনার লগে। চাচা গ্রামের হাওয়া বাতাসের ঘেরান নেই না, কত কাল হয়ে গেল। আবার পাখির খেরান লইতে যাইও না বাবা। আব্বাই যে কি কয়, তোর বাপে আর হুশে নাই,
চল আমার লগে চল। তয় শর্ত আছে একখান। কি শর্ত চাচা? এই আমার কথার বাইরে যাবি না, আর ওই পাখিগো বাড়ির সামনে গেলে রশি সিরা বাসুরের মতন ছুটাছুটি করবি না। চাচা দরকার হইলে আপনি আমার গলায় রশি বাইন্দা ঘুরান, তবু আমার আপন গ্যারানরা একবার ঘুরাইয়া দেখান চাচা। শহরের কবুতরের খোপের লাইন ঘরে থাকতে থাকতে দম আমার একেবারে বন্ধ হয়ে গেছে। এই যে এই যে নেন এই রশিটাই আমার গলায় আপনি বাইন্দেন চাচা। সরা সরা সরা, রশির কাম নাই। তাইলে তো খুব ভালো কথা। ভালো কথা, গামছা আছে আমার লগে। বিপদ তাইলে পুরা কাটে নাই, আদা কাটছে আর আদা ঝুলিয়া রয়েছে গামছার মধ্যে। ল চলো চলো। ঘরে বইয়া হারা দিন খালি কোতান কেন দুলা ভাই? কি করুম, কই যামু? শ্বশুর আব্বার নিষেধ আছে যে। কি এর নিষেধ? তোমার জামাই ঠিক করানোর উপর নিষেধাজ্ঞা দিছে শ্বশুর আব্বাই। একদম ঠিক কাম করছে বাবাই। কামটা মোটেও ঠিক না দুলাভাই, থাকতে শালির ব্যাপার অন্য কাউরে চিন্তা করণটা ঠিক না। আপনার মতন দুলাভাই থাকতে কেন? আমি কম কিসে? সাইজ বাচ্চার বাবা মেয়ে, পঞ্চমের অপেক্ষায় দিন গুজন করতাছি। হেই ডেই করেন, আমার ব্যাপারে নাক গলাইতে আইসেন না। নাক গলাই কেমনে? একদিন দেখা হ্যাঁ দিমু কেমনে, তখন আবার কানতে পারবেন না। অহন শাড়ি টাড়ি পিন্ধা কই যাও পাখি? যেখানে মন লয় সেখানেই যাই। তো যাও না কেন, সহল থাকে তো দেখতেছি সাজ্জে গুজ্জে বইয়া রইস। বিশেষ কেউ কি আইব তোমার নিতে? কথাবার্তা ঢং দেখলে পিত্তি জ্বলে। অহন তো পিত্তি জ্বলবই, মনের মানুষ পায়ে গেলে তো আমারে পুষবাও না। আচ্ছা দুলা ভাই, আপনার মুহে কি সব কথা ছাড়া আর কোনো কথা নাই? আছে, অনেক কথাই আছে, বড় বংশের পোলা তো, তাই সব কথা চাইলেও কইতে পারি না। অসহ্য, আমি বুঝি না বুবু আপনারে সহ্য করে কেমনে। খালি সহ্য না, ময়না তো আমারে ছাড়া এক দণ্ড থাকতে পারে না। হারা দুনিয়া একদিকে আর আমি একদিকে, আবার আমি একদিকে তো ময়না আরেকদিকে, এমনই ভালোবাসা আমাগো যেন শিরি ফরহাদ ইউসুফ জুলেখা। ফলাফল চাই সন্তানের জন পঞ্চমের অপেক্ষায় হাস ফাস। আহারে, আমার পরি কই আসিল এতক্ষণ? অপরি কোন দুলা ভাই? তোমার সোনা বানের মতন মুখটা না দেখলে যে আমার পরান্ডাম আছে না? একটু আগেই তো আড়াল থেকে শুনলাম ময়নাবু একদিকে আর হারা দুনিয়া আর একদিকে, আপনারা তো শিরি ফরহাদ ইউসুফ জুলেখা, কাজেই সোনাবানের কাছ থেকে দূরে থাকেন। কেন দূরে থাকুন কেন? সোনাবানের শক্তির কথা কি আপনার জানা নাই? কোন শক্তি? কিসের শক্তি? ও জানেন না? না মায়ে মানুষের শক্তি তো আমার জানাই আছে। না সবটা জানা নাই, শোনেন তাইলে। আসিমন খানা খায় বিবি সোনা ভান, 200 ঘোড়ার পানি করিলেন পান, 300 মনের গদা, 300 মনের গদা হাতে লইয়া রুখিয়া রুখিয়া চলিল সোনা ভান, গর্জিয়া গর্জিয়া এসা জোরে জোরে, এসা জোরে জোরে মারে হাক বিবি সোনা ভান, আসমানে ঝনঝনা বাজে কাপিল ময়দান, হায় কাপিল ময়দান। থাক 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 বড়ি, আর কাপায়ও না আমারে। অহন অহন বুঝলেন দুলা ভাই, নারীর শক্তি কারে কয়? যৎকিঞ্চিত, কিন্তু আমার ময়না তো আবার তুলতুলা নরম, কাঁচের সুরিন মতন বাইরা বাড়ি করার আগেই ভাইঙ্গা গুড়া গুড়া হইয়া যায়। হেইডাও আপনার কারণে, তার শক্তি আপনি হরণ করছেন বইলা। যেমন পাখির সৈপিয়ার আমার বস্ত্র হরণ করছিল হেই রকম। হ্যাঁ হেই রকম। চলেন চলেন, পেয়ারা গো বাড়ির তনে একটু ঘুরে আসি। মাথা খারাপ মাথা খারাপ, নেড়া কি বারবার বেল তোলাই যায়। ওই পাখি পরি উসি বুসি শুয়া কুয়ার বা। আরে আমার ময়নাডা ডিমওয়ালা হাসের মতন কাত্রয়া কাত্রয়া হেঁটে আইতাছে। আমারে থুয়া তোমরা বুঝি মজ মজ আমায় সইয়ে নে। তুমি হুইতা থাকো গা সোনা, তোমার তো আবার আমার শোলটা যাই যাই, সেই কারণেই তোমার বিশ্রাম লওন দরকার। পোয়াতি নানির নানির বলে না 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 না, মানে নারীর নারীর পোয়াতি নারীর বেশি বেশি বিশ্রাম লওন দরকার, যেমন সোনা ভানের মতন শক্তি হয় বাইসা অনেক সময়।
বেসরম জানি কোন হানকা দুনিয়ার কিছু বুঝে না, আবার ফালতু কথা ঠিক মতো নিকয় ফাঁক বুঝা। খবরদার খবরদার বড়ি খবরদার, যা তা কথা কইবি না আমার উসি বুঝির বাপেরে। দেখলি দেখলি পাখি, যার লেগা করি চুরি হেই কয়সো। এই যে আমি তোমার সেবা যত্ন করি, ডাক্তারের কাছে লইয়া যাই, জীবনে তো একবারও টিটি টিকা দাও নাই, গর্ভাবস্থায় দুইবার দাওন লাগে, অহন তো একটা দাওয়াই আনলাম, এইগুলান কিচ্ছু না না। দুলাবাই যে হারা দিন ঘরে বইয়া কুড়ির মতন কুৎকুৎ করে, হেইটাও কিচ্ছু না না। আই হ্যাঁ হলো পুরুষ মানুষ, তার দামই আলাদা, হ্যাঁ যা খুশি তাই করতে পারে। চুপ করো তো বুবু, পুরুষ মানুষ যা খুশি তাই করতে পারে। ও পারেই তো, তাইলে তোমার বদলে দুলাবাইরই পাড়ায় দাও ইয়া করতে। কিয়া করতে আমার জিগায় কিয়া করতে? না আমি তো সরল মানুষ, দুনিয়াদারি সবকিছু তো বুঝি না, তাই জানতে চাইলাম আর কি। আমার ময়নার বদলে যা কিছু করণ লাগে তাতেই আমি রাজি আছি। পাক্কা পাক্কা রাজি? তাইলে হাজারবার রাজি। ওই পাখি কও পড়িবু, দুলাবাইরে ভর্তি করায় দিই ক্লিনিকে। আমারে কেন? ময়নাপুর বদলা হিসাবে আপনি গো পঞ্চম সন্তানটা আপনিই জন্ম দিয়া দেন। ছোট পরিবার জীবনকে যে করে না দুঃখে দাহন, এতক্ষণ সুলাইমান খোকা রচিত ও প্রযোজিত ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন এর ২৪তম পর্বের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সলিম কন্ট্রাক্টর মাসুদ আলী খান, সগীর সুব্রত চক্রবর্তী, ময়না পাপিয়া সুলতানা, সুমন আমিনুল হক আমিন, জব্বার শারফুদ্দিন আহমেদ খোকা, পরি বনশ্রী অধিকারী, পাখি সাদিয়া ইসলাম লিজা এবং নজর সুলাইমান খোকা। প্রিয় শ্রোতা, এবারে কুইজ। আজকের ২৪তম পর্বের কুইজ হল, এই পর্বে ময়নাকে কোন টিকা দেওয়া হয়েছে? কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন পর্ব ২৪, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা ১২০৭। আপনারা ফেসবুকের মাধ্যমেও কুইজের উত্তর জানাতে পারেন। আমাদের ফেসবুক আইডি হল www.facebook.com/phnc1207। বন্ধুরা, এবারে সেই প্রিয় ক্ষণ, জানিয়ে দেব গত ২২তম পর্বের কুইজের ভাগ্যবান বিজয়ীর নাম। গত ২২তম পর্বের কুইজ ছিল, নাটকের এই পর্বে পরিবার পরিকল্পনার কোন অস্থায়ী পদ্ধতির কথা বলা হয়েছে। কুইজের সঠিক উত্তর ছিল টিউবেক্টমি। চিঠি এবং ফেসবুকের মাধ্যমে পাঠানো সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন আপনি, জেসমিন আক্তার, গ্রাম বৈকুড়ি, পোস্ট মচমইল, থানা বাগমারা, জেলা রাজশাহী। কুইজ বিজয়ী ভাগ্যবান হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন বন্ধু আপনাকে। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনে ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।